শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা কমার্সের অন্য কাজগুলো দেখব। তো প্রথমত আমরা উইশ লিস্ট এবং কম্পেয়ারের বিষয়টি সম্পর্কে জানবো। তো এই জন্য আমরা দুইটা প্লাগ ইন ইনস্টল করবো, একটা হচ্ছে YITH উ কমার্স উইশ লিস্ট, এবং তাদেরই আরেকটা প্লাগ ইন রয়েছে, সেটা হচ্ছে প্রোডাক্ট কম্পেয়ারের জন্য। তো আপনি যদি প্লাগ ইনটা সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে এখানে যেতে পারেন, এবং এখানে ডকুমেন্টেশন এবং ডেমো দুইটাই দেওয়া আছে। তো আমি এখন সার্চ করছি YITH লিখে। তো এদের উ কমার্সে অনেকগুলো প্লাগ ইন রয়েছে, এই প্লাগ ইনগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারেন। তো আমি এখন উইশ লিস্ট এবং প্রোডাক্ট কম্পেয়ার যেটা সেটা ইনস্টল করে নিচ্ছি। আপনি অ্যাজাক সার্চ, জুম ম্যাগনিফায়ার, কুইক ভিউ এই প্লাগ ইনগুলো ব্যবহার করে দেখতে পারেন। এদের প্লাগ ইনগুলো উ কমার্সের জন্য খুবই চমৎকার প্লাগ ইন। তো আমি দুইটি প্লাগ ইন ইনস্টল করেছি এবং অ্যাক্টিভ করছি। তো এখন এই প্লাগ ইনটা ইনস্টল করার পর কী কী চেঞ্জ আসলো সেই বিষয়গুলো আমাদের দেখা উচিত। আমি স্টোর পেজ এবং হোম পেজ দুইটাতেই যাচ্ছি, আর আমাদের একটা প্রোডাক্ট পেজ রয়েছে, সেই প্রোডাক্ট পেজেও আমি যাব। অর্থাৎ আপনাদের জানা প্রয়োজন যে এই প্লাগ ইন ইনস্টল করলে চেঞ্জগুলো কোথায়। অনেক সময় হয় কি, হুক ব্যবহার করে প্লাগ ইনগুলো তাদের যে কোডগুলো সেই কোডগুলো ব্যবহার করে, যেমন অ্যাড টু কার্টে আগে, অ্যাড টু কার্টের বাটনের পরে, এরকম কমার্সের অনেকগুলো হুক রয়েছে। তো হুকগুলোর লিস্ট আমি আপনাদের দিব, কোনো সময় যদি আপনাদের কোনো চেঞ্জের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ইজিলি সেখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমরা প্রোডাক্ট শর্ট কোডে এটাতে যাচ্ছি। আমরা এখন এখানে আছি হচ্ছে শপ পেজে। আচ্ছা, আমরা শপ পেজে এখানে যাচ্ছি, এখানে কোনো চেঞ্জ আসেনি, অর্থাৎ আমরা ডিফল্ট যেটা সেটাই দেখতে পাচ্ছি। আর আমরা যদি সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাই, অর্থাৎ এই প্রোডাক্টের আমরা সিঙ্গেল পেজে যাব, এটা আমরা ওপেন করি। আর উ কমার্সের সিঙ্গেল পেজে মূলত আমাদের এইটা আসে। এখন আমরা সেই অংশটুকুতে যেই মার্ক আপ রয়েছে সেই মার্ক আপটাই মূলত ব্যবহার করব। এটা আমাদের প্রোডাক্ট শর্টকাট পেজ, শর্টকাট পেজেও তেমন কোনো চেঞ্জ আসেনি, মূলত এটা সিঙ্গেল পেজেই যে চেঞ্জগুলো সেই চেঞ্জগুলো আসে। তো আমি যেকোনো একটা ওপেন করছি এখান থেকে। তো সিঙ্গেল পেজে আমি দুইটা সিঙ্গেল পেজ ওপেন করি, যেহেতু আমাদের কম্পেয়ারের বিষয়টা আছে, আমরা কম্পেয়ার বিষয়টা সম্পর্কে জানবো। কম্পেয়ারটা মূলত হচ্ছে দুইটা প্রোডাক্ট আপনি একটা জায়গা থেকে কম্পেয়ার করতে পারবেন, সেই ফিচারটা মূলত এটা এনে দেয়। আপনারা হয়তো খেয়াল করছেন এখানে উইশ লিস্ট এবং কম্পেয়ার দুইটা অপশনই আমাদের এখানে চলে আসছে, এবং আমরা যদি উইশ লিস্টে নেই সেক্ষেত্রে আমাদের উইশ লিস্টে এই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। অর্থাৎ উইশ লিস্ট মানে হচ্ছে আপনি কোনো প্রোডাক্ট এখন কিনতে চাচ্ছেন না, পরে হয়তো কিনবেন সেটা। তা আমি এখন উইশ লিস্ট, ব্রাউজ উইশ লিস্টে যদি ক্লিক করি, আচ্ছা এই প্রোডাক্টের উইশ লিস্ট আমি এখনও কনফিগার করিনি বলে এরকম আসছে, উইশ লিস্টের সেটিংসে গিয়ে কনফিগার করতে হবে। আচ্ছা, এখন আমি কম্পেয়ারে যাচ্ছি, অর্থাৎ আমি এখন এখানে খেয়াল করেন কম্পেয়ারে গেলাম। তো কম্পেয়ারে গেলে আমাদের একটা লাইট বক্স ওপেন হলো, এবং এখানে আমাদের একটা প্রোডাক্ট আসছে। তো এটা আমরা এখন ক্রস করে দিব, এবং আমরা এখানে আরেকটা যে প্রোডাক্ট আমরা ওপেন করেছি এই প্রোডাক্টটাও আমরা কম্পেয়ার করব। তো কম্পেয়ারে আমি ক্লিক করলাম, এখন আমাদের আগে যে প্রোডাক্ট ছিল কম্পেয়ারে সেই প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট এখন একসাথে ভিউ হবে। খেয়াল করেন এখানে টাইটেল আসছে, প্রাইস আসছে, অ্যাড টু কার্ট আসছে, তারপরে ডিসক্রিপশন আসছে, এসকেইউ আসছে। অর্থাৎ এই ফিচারগুলো কী কী আসবে সেগুলো আপনি চেক করে দিতে পারেন প্লাগ ইনের সেটিংস প্যানেল থেকে। মূলত আমরা এই ফিচারটা এনাবেল করব আমাদের যেই সিঙ্গেল যে প্রোডাক্ট লিস্ট, অর্থাৎ আমরা যদি একটু পিএইচডিটা দেখি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। অর্থাৎ এইখানে আমাদের এটা হচ্ছে উইশ লিস্ট, অর্থাৎ এখানে ক্লিক করলে উইশ লিস্ট যাবে, আর এটা হচ্ছে আমাদের কম্পেয়ারিং এর জন্য, আর এটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট বাটনের জন্য। তো এখন এই বাটনে যে মার্ক আপ রয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এই বাটনে একটা নির্দিষ্ট মার্ক আপ রয়েছে। তো এই বাটনে যে মার্ক আপ রয়েছে সেই মার্ক আপে যেটা দিয়ে কাজ করে সেটা হচ্ছে এই যে এখানে একটা ট্রিগার দেখতে পাচ্ছেন, অ্যাড টু উইশ লিস্ট 100, এই প্রোডাক্টের আইডি হচ্ছে 100। আর এখানে আমাদের লাগবে ডাটা প্রোডাক্ট আইডি এবং ডাটা প্রোডাক্ট টাইপ,
এক্সটার্নাল, এটা আমাদের প্রয়োজন নেই। আর ক্লাস উইশ লিস্ট, মূলত এই মার্কআপটুকু আমাদের লাগবে। আর উইশ লিস্টের জন্য আলাদা একটা শর্টকোড রয়েছে, যে শর্টকোড দিয়ে আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে উইশ লিস্টের যে মার্কআপ সেটা। এরপরে আমাদের যে মার্কআপ রয়েছে সেটা হচ্ছে আমাদের উকমার্সের যে টেবিল, অর্থাৎ যে কম্পেয়ার টেবিল, সেই কম্পেয়ার টেবিলটা ওপেন হওয়ার জন্য। এবং এখানে খেয়াল করছেন অ্যাকশন একটা আইফ্রেম ব্যবহার করা আছে এবং জুম ইউজ করা আছে, যেটা দিয়ে আমাদের আসবে। তো এখন আমরা এই যে অপশনটুকু, সেই অপশনটুকু ডায়নামিক করব। এবং আমরা অপশনটুকু ডায়নামিক করব আমাদের উকমার্স যেই ফোল্ডারে, যে যেখান থেকে প্রোডাক্ট নিয়ে এসেছি, কন্টেন্ট প্রোডাক্ট। আমরা এইখানে গিয়ে আমাদের যেই উকমার্সের যেই অপশন রয়েছে, অর্থাৎ এখানে রেটিং, এবং এইখানে আমরা এখানে একটা ক্লাস নিতে পারি, সেটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট বাটনস। প্রোডাক্ট বাটনসের মধ্যে আমাদের অ্যাড টু কার্ট যেটা রয়েছে, অ্যাড টু কার্ট, আর আমরা এই অ্যাড টু কার্টটা একদম মডিফাই করে ফেলবো। এর আগে আমরা বলেছিলাম অ্যাড টু কার্টটা এভাবে রাখবো, তো আমাদের এটা সব জায়গাতেই দরকার, অর্থাৎ প্রোডাক্ট লিস্টেও আমাদের দরকার। সেজন্য আমরা এই টোটাল অ্যাড টু কার্টকে মডিফাই করে ফেলবো। আর এই অ্যাড টু কার্টকে মডিফাই করার জন্য আমাদের প্রয়োজন হবে লুপ অ্যাড টু কার্টের মার্কআপ, যেটা সেই মার্কআপটাকে গিয়ে চেঞ্জ করা। আর এখানে আমাদের উইশ লিস্টের অপশনগুলো নিয়ে আসবো। তো উইশ লিস্টের জন্য শর্টকাট থাকলেও, কম্পেয়ারের জন্য শর্টকাট ওদের প্রিডিফাইন্ড নেই, তবে আমরা এটা ব্যবহার করতে পারি ওখান থেকে মার্কআপটা নিয়ে এসে। তো এখানে আমাদের চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে এখানে সাইট ইউআরএল আসবে, ডাবল ডাবল কোটেশন ডাবল ডট, সরি, এখানে তো আমরা পিএইচপি ইকো করবো, পিএইচপি ইকো সাইট এরপরে এটা ঠিক থাকবে। আর এখানে আমাদের চেঞ্জ হবে প্রোডাক্ট আইডি, গেট দ্য আইডি। আর এখানে আমাদের ডাটা প্রোডাক্ট যে আইডিটা রয়েছে সে আইডিটা এটা হবে। তো এখন আমরা এর ভেতরে চেঞ্জ করব, অর্থাৎ এইখানে আমাদের অবশ্যই কম্পেয়ার হবে না, এখানে আমাদের কম্পেয়ারের যে ক্লাস আইকন সেটা হবে। আর এই আইকনটা চাইলে আপনি মার্কআপ ইউজ করতে পারেন। মার্কআপ ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে আপনি খুব ইজিলি এখানে ফন্ট আসাম দিতে পারবেন। আর একটা বিষয় বলি, উকমার্সে যে অ্যাড টু কার্ট যে বাটন, এখানে অ্যাড টু কার্ট বাটন, আপনি চাইলে এখানে অ্যাড টু কার্ট বাটনের যে লিঙ্ক, সেই লিঙ্কটা ইজিলি এখানে ইউজ করতে পারেন, আমরা যেভাবে ইউজ করছি। তো আমি মার্কআপটা চেঞ্জ করে ফেলি, তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন। তো আমরা বাটনগুলো এভাবে দিয়েছি এখানে, এখানে আপনি খেয়াল করছেন আমি অ্যাড টু কার্ট বাটনটি মার্কআপ আকারে দিয়েছি। তো এইখানে আমাদের বেশ কিছু ফিল্টার এবং হুক নিয়ে কাজ করতে হবে। ফিল্টার এবং হুক নিয়ে কাজ করার অর্থ হচ্ছে, অর্থাৎ এখানে আমরা যদি ফিল্টার এবং হুক না ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা যদি প্রোডাক্টটা দেখি, এটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট বাটন, আমরা এখানে ক্লিক করি, অ্যাড টু কার্টে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা যদি একটু ইন্সপেক্ট করি, অর্থাৎ যদি ইন্সপেক্ট করে দেখি, সেক্ষেত্রে এখন আমাদের যেটা হচ্ছে যে প্রোডাক্ট কার্টে অ্যাড হয়ে গিয়েছে, এবং এখানে খেয়াল করেন প্রোডাক্ট চলে ভিউ কার্টে যে লিঙ্ক, সেই লিঙ্ক শো করছে। আর এইখানে আমাদের যে মার্কআপ চেঞ্জ হয়েছে, এই অংশটুকু নতুন আমাদের মার্কআপ এসেছে, যেটুকু আমাদের মার্কআপের মধ্যে ছিল না। আর অ্যাড টু উইশ লিস্টে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে এই যে এই বাটন লোড হচ্ছে, যেটা আমাদের লোড হওয়ার প্রয়োজন নাই। এরপরে আমাদের এইখানে দেখাবে যে প্রোডাক্ট উইশ লিস্টে অ্যাড হয়ে গিয়েছে। তো এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে। খেয়াল করো এখানে প্রোডাক্ট অ্যাডেড, ব্রাউজ উইশ লিস্ট, তো এটা আমাদের দরকার নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের যখন প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়ে যাবে, তখন আইকনটা গ্রিন দেখাবে, বা এই টেমপ্লেটের যে কালারটা লাল, লাল কালার, লাল কালারটা দেখালে ভালো হবে না, আমাদের গ্রিন কালার দেখাবো, অর্থাৎ প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে। দেন আমরা ব্রাউজ উইশ লিস্টের ক্ষেত্রে একই কাজ করবো। আর কম্পেয়ার বাটনের ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই, অর্থাৎ কম্পেয়ার বাটনটা যদি আমরা এখানে ক্লিক করি, সেক্ষেত্রে কম্পেয়ারের যে অপশনটা, সেই অপশনটা চলে আসছে। আমরা এখানে দেখছি কোনো কারণে আমার লোকাল হোস্ট অনেক স্লো হয়ে গিয়েছে বলে এরকম দেখাচ্ছে। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাটনগুলো স্টেট ঠিক করতে হবে। প্রথমত ভিউ কার্ড যেটা, সেটা ঠিক আছে, সেটা থাক, সেটা আমরা যেটা করবো পজিশন অ্যাবসোলিউট করে এইখানে দিয়ে দিব, অর্থাৎ এখানে ভিউ কার্ডটা আসুক। আর উইশ লিস্টের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, উইশ লিস্ট প্লাগিনটা যদি আপনি ডাউনলোড করেন, সেখানে একটা ফোল্ডার দেখতে পারবেন টেমপ্লেট নামে,
এই টেমপ্লেটেই মূলত আমরা চেঞ্জ করতে পারবো। সে চেঞ্জ করার নিয়ম হচ্ছে যে আপনি একটা ওকমার্সের ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের মধ্যে এখানে আপনি এখানে স্ট্যাক ওভারফ্লোতে মূলত দেওয়া আছে, অর্থাৎ আমি আমার যে থিম সেই থিমে আমি হচ্ছে ওকমার্সের ডিরেক্টরিতেই এখানে আমি দিয়ে দিতে পারবো। অর্থাৎ আমি হচ্ছে এখন এইখানে যাব। আচ্ছা, এখানে একটা বিষয়, এখানে অ্যাডেড, অর্থাৎ এইটা কম্পেয়ারে অ্যাড হয়ে গিয়েছে, যেটাও আমরা এখানে রাখবো না। অর্থাৎ এই স্টেটগুলো মূলত আমাদের এখন ঠিক করতে হবে। তো প্রথমত আমি উইশ লিস্টটাকে কাস্টমাইজ করি। উইশ লিস্টকে কাস্টমাইজ করতে হলে আমরা এখানে যাব, তো টেমপ্লেটসে যাই। টেমপ্লেটসের মধ্যে প্রথমত আমাদের দরকার অ্যাড টু উইশ লিস্ট। আচ্ছা, অ্যাড টু উইশ লিস্ট না, সরি, অ্যাড টু উইশ লিস্ট বাটন। তো এই বাটনটাই মূলত আমাদের কাজ করতে হবে। অর্থাৎ আমরা যদি বাটনের মার্কআপ দেখি এখন, তো এটা হচ্ছে আমাদের অ্যাড টু উইশ লিস্ট বাটন, যেটা আমরা কপি করে নিব কন্ট্রোল এ কন্ট্রোল সি, এবং উ কমার্সের মধ্যে ঠিক একই নামে একটা ফাইল তৈরি করব, অ্যাড টু উইশ লিস্ট বাটন। এখন অ্যাড টু উইশ লিস্ট বাটন, আমি জাস্ট উইশ লিস্ট বাটনটা ঠিক করবো। আমার এখানে লেভেল আর আইকন কোনোটাই দরকার নেই, যেহেতু আমরা এটা ইউজ করছি না। তো এইখানে আমরা কোনো লোডিং স্টেটও দেখাবো না, অর্থাৎ লোডিং স্টেটটা আমরা এখানে কেটে দিচ্ছি। আর এইখানে আমরা যে হার্ট আইকন সেটা ইউজ করব। এফ এ হার্ট, অর্থাৎ আমরা এই বাটনটা চেঞ্জ করলাম এইভাবে, তাহলে আমাদের প্লাগ ইন এডিট করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে এখন আমরা যদি রিলোড করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের যেই উইশ লিস্ট বাটন সেই বাটনটা চলে আসছে। তো খেয়াল করেন, এখন কিন্তু আমাদের উইশ লিস্ট বাটন যেটা সেটা চলে আসছে। এখন আমরা আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে যে দিস প্রোডাক্ট অলরেডি ইন উইশ লিস্ট, এই অংশটুকু চেঞ্জ করতে হবে, এবং ব্রাউজ উইশ লিস্ট এই অংশটুকু চেঞ্জ করতে হবে। তো এই অংশটুকু চেঞ্জ করার জন্য তাদের একটা ফিল্টার রয়েছে, যেই ফিল্টার দিয়ে আপনি খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। আমি এখানে আরেকটু ক্লিক করি যে ঠিকঠাক মতো এখানে হচ্ছে কিনা, অর্থাৎ উইশ লিস্ট ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এইখানে আপনি একটা লোডিং স্টেট দিতে পারেন, অর্থাৎ আমি যদি যাই, অর্থাৎ একটা ক্লাস আমি পাবো, যেই ক্লাস দিয়ে মূলত আমি এটা স্টাইলাইজ করতে পারবো। আমি এখানে যাই ইন্সপেক্ট, খেয়াল করেন এখানে এই মার্কআপটুকুর দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। অর্থাৎ এখানে আমি ক্লিক করছি, এখানে ক্লিক করলে আমাদের এখানে যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যখন আমরা এই প্রোডাক্টটা উইশ লিস্টে অ্যাড হয়ে যাবে, তখনই আমাদের নতুন যে মার্কআপ সেই মার্কআপটা আসবে। খেয়াল করেন এখানে আমাদের উইশ লিস্ট বাটন যেটা সেটা হাইড হয়ে গিয়েছে, এবং অন্যান্য যে অপশনগুলো সেই অপশনগুলো শো করছে। আচ্ছা, এখন আমাদের উইশ লিস্ট বাটন কিন্তু এখানে যেটা হাইড হওয়া দরকার, এটা কিন্তু আমাদের হাইড হওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ জাস্ট উইশ লিস্ট যে ওইটা ওইটা শো করবে, অথবা আমরা এখানে যেটা করবো ব্রাউজ উইশ লিস্ট যেটা, সেই ব্রাউজ উইশ লিস্টটাকে আমরা এখন এইটাকে ফিল্টার দিয়ে ঠিক করব। তো এগুলো ঠিক করার জন্য আমাদের ও কমার্স যেই ফাইলটি রয়েছে, সেই ফাইলটির মধ্যে আমরা ফিল্টারগুলো ব্যবহার করবো। অর্থাৎ আমাদের টেমপ্লেটের মধ্যে ইনক্লুডস ফোল্ডারের মধ্যে একটা ফাইল রয়েছে উ কমার্স, সেখানে আমাদের যত উ কমার্সের ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলো ব্যবহার করতে হবে। তো এখন আমি উ কমার্সের যে আমাদের যেই ফিল্টারটা সেই ফিল্টারটা এখন ঠিক করি। তো আমরা এখানে দুইটা ফিল্টার লিখেছি, একটা ফিল্টার হচ্ছে উইশ লিস্ট বাটনের ফিল্টার, অর্থাৎ যখন বাটন অ্যাড হয়ে যাবে তখন যাতে ওখানে হার্ট আইকনটা দেখায়, আর এই কম্পেয়ার যে আফটার বাটনটা এটা স্যানিটাইজ করা আছে বিধায় এখানে এইচটিএমএল কোড কাজ করবে না। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যখন আমরা উইশ লিস্টে ক্লিক করব, খেয়াল করেন আমি এখানে উইশ লিস্টে ক্লিক করছি, ক্লিক করার পরে এই বাটনটার অ্যাডেড এখানে কোনো কিছু দেখাবে না, অর্থাৎ এখানে এটা আসছে না। তো এখানে আমরা একটা মার্কআপ থাকবে, যেই মার্কআপে আমরা এমটির ভ্যালু রিটার্ন করছি, অর্থাৎ আমরা খেয়াল করেন এই যে এখানে কিছু নাই। তো এখানে আমরা কম্পেয়ার অ্যাডেড এই ক্লাস ধরে একটা ফন্টাসামের আইকন ইউজ করে ফেলবো। আচ্ছা, তো আমরা সেটা ইউজ করবো। এখন আমরা অন্যান্য যেই অংশটুকু সেই অংশটুকুর দিকে যাই। প্রথমত আমাদের যে অংশটুকু সেই অংশটুকু প্রথমে করি, অর্থাৎ সিএসএস কাস্টমাইজেশনের প্রথমে আমরা এই জিনিসগুলো ঠিক করে ফেলি। আমরা একটা এমটি প্রোডাক্ট থেকে আসি, অর্থাৎ এখানে, তো এইখানে একটা ডিভ রয়েছে যে কারণেই মূলত আমাদের এখানে তিন লাইন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রোডাক্ট বাটনস
প্রথমে এখানে একটা ক্লিয়ার রয়েছে, এই ক্লিয়ারিংটাকে আমরা ডিসপ্লে নান করে দিব। আর দ্বিতীয়ত প্রোডাক্ট বাটনস দিই, আমরা একদম শুরুর ডিপটা নেই যাতে অন্য ডিপকে আমার না নেওয়ার প্রয়োজন হয়। ডিসপ্লে ইনলাইন ব্লক, এখানে একটা প্যাডিং রয়েছে, সেই প্যাডিংটা আমরা কেটে দিব। এখানে এই প্যাডিংটা আমাদের প্রয়োজন নাই, আমরা একদম ওইটাতে ইন্সপেক্ট করি। পরবর্তীতে আমার প্যাডিং লাগলে আমি সেক্ষেত্রে প্যাডিং দিয়ে দিব। আচ্ছা, এটাতে আইতে প্যাডিং অ্যাড করেছে, সো আমরা এখানে দিয়ে দিব। হার্ট আইকনে কোনো প্যাডিং হবে না, অর্থাৎ আই প্লাস, অথবা আমরা এটা দিতে পারি আই প্লাস এফ এ প্যাডিং রাইট। তো এখানে প্যাডিং রাইট জিরো কাজ করবে না, কারণ এখানে আমরা ইম্পর্টেন্ট করে দিই। আচ্ছা, মেবি মার্জিন রাইট আছে, তো মার্জিন রাইট আমি ইম্পর্টেন্ট করে দিলাম। এছাড়া আপনি নেস্টেড করতে পারেন। তো আমাদের এখন ডিজাইনটা দেখতে হবে, অর্থাৎ আমরা আমাদেরটাতে আসি। তো এরকম স্টাইলের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা এটার যে নর্মাল স্টেটের কালারটা সেটা নিয়ে নিই, এবং এটার হাইট উইড আমরা মেপে নিই। তো 40 পিক্সেল। তো প্রোডাক্ট বাটনস, তো যেহেতু আইকন এফ একেই আমরা স্টাইল করব, আই ক্লাস এফ এ এটাকে আমরা স্টাইল করি। হাইট 40 পিক্সেল, উইড 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড টেক্সট লাইন সেন্টার, আচ্ছা সেন্টার তো আমাদের বাই ডিফল্ট আছে, লাইন হাইট 40 পিক্সেল, কালার সাদা, বর্ডার রেডিয়াস 50%। তো এটা করলাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, মার্জিন 10 পিক্সেল ইম্পর্টেন্ট দিয়ে দিই, তাহলে আগের ইম্পর্টেন্টটা আমরা রাখবো না। আচ্ছা, আমি সিএসএস গুলো একটু নিয়ে যাই, কারণ আমি একটু রিফ্রেশ দিয়ে ফেলেছি। সিএসএস গুলো নিয়ে আমি আবার আসি। এই সিএসএস গুলোর ক্ষেত্রে একটি কথা বলার বিষয়, আমরা উকমার্স সিএসএস একটা লোড করছি যেটা শুধুমাত্র উকমার্স এর ক্ষেত্রেই ব্যবহার হবে। এই সিএসএস টা এনকিউ করা আছে হচ্ছে উকমার্স পিএইচপি তে ইনক্লুডস ফাইলের মধ্যে। তো উকমার্স সিএসএস এর মধ্যে যা থাকবে সব মুছে দেবেন, ওইখানে অন্য কোনো সিএসএস এর দরকার নেই। আমরা যতটুকু কাস্টমাইজ করবো ততটুকু সিএসএস এখানে থাকবে, তো ওইগুলো যেখানে ওখানে যতটুকু থাকবে সবগুলো মুছে দেবেন। আচ্ছা, আমরা রিফ্রেশ দিয়ে আবার আসি। ওকে, এখন আমাদের এখানে মার্জিন দরকার, আমরা মার্জিনটা দিয়ে দিব। আমরা যেটাকে স্টাইলাইজ করলাম আই ক্লাস এফ কে, এটা আবার কপি করে দিই, মার্জিন। আচ্ছা, তো আমি এখানে 5 পিক্সেল মার্জিন দিলাম। এই টেক্সটটা আমাদের দরকার নেই, এই টেক্সটে আমি যাই। এই টেক্সটটা দেওয়া আছে হচ্ছে ফিডব্যাক ক্লাস, সো আমরা এই নেস্টেড বাটন ধরে এখানে প্রোডাক্ট বাটনস ফিডব্যাক এটা ডিসপ্লে নান। অর্থাৎ ফিডব্যাক আমরা মুছে দিলাম, তাহলে আমাদের বাটন এই অবস্থাতে আসলো। এখন আমাদের পরবর্তী কাজ করতে হবে, অর্থাৎ হোভার স্টেট দিতে হবে। হোভার স্টেট দেওয়ার জন্য আমি প্রোডাক্ট বাটন আই ক্লাস এফ এ তো আমি এখানে হোভার, আচ্ছা সরি, এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। তো আমি এখানে হোভার কালারটা দিয়ে দিলাম। তো এখন আমরা এটাতে ক্লিক করব, অর্থাৎ এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যেই ভিউ কার্ট আসবে, এই ভিউ কার্ডটির আমার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা এই ভিউ কার্ডটি কীভাবে মুছব, এটার একটা ক্লাস আছে অ্যাডেড টু কার্ট, অর্থাৎ প্রোডাক্ট বাটন অ্যাডেড টু কার্ট ডিসপ্লে নান, অর্থাৎ ওইটার আমাদের দরকার নেই। আচ্ছা, আমাদের এখানে একটু নেস্টেড করে দিই। হ্যাঁ, তাহলে অ্যাড টু কার্ট হয়ে গেছে, এটা যে কার্টে অ্যাড হয়ে আছে এটা আমি কী করে বুঝবো? তো সেই জন্য আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে গ্রিন করে দিতে পারি। তো গ্রিন করতে পারি অথবা আমরা কালো রং করে দিতে পারি, একটা ডার্ক কালার করতে পারি। তাহলে আমরা এ ক্লাস অ্যাডেড, তারপরে আই ক্লাস এফ এ ব্যাকগ্রাউন্ড কালার,
তাহলে আমাদের এই প্রোডাক্টটা যে অ্যাড আছে আমরা এখন কিন্তু বুঝতে পারছি, অর্থাৎ আমি এটাতে অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করলে আমাদের এই প্রোডাক্টটা অ্যাড আছে, আমি এখানে বুঝতে পারলাম অ্যাড হয়ে গেছে। এখন আরেকটা কথা, আপনি যদি অ্যাড টু কার্ট কোথাও ডিসপ্লে করতে চান, যেমন আমি এটাকে হাইড করে দিয়েছি অ্যাডেড টু কার্টকে, আমি এটা যেটা করতে পারি সেটা হচ্ছে সাধারণত আমি যেটা করি পজিশন অ্যাবসোলিউট লেফট জিরো বটম জিরো। আচ্ছা এখানে এই এই এটাকে আমরা ছোট্ট করে ব্যাকগ্রাউন্ড কালার আমি এটার একটা স্টাইল দিই, এটা হচ্ছে ফন্ট সাইজ 40, সরি 10 পিক্সেল, টেক্সট অ্যালাইন সেন্টার উইড 100%, আর লাইন হাইট 10 পিক্সেল। আচ্ছা এটার প্যাডিং পাচ্ছে, হ্যাঁ প্যাডিং 10 পিক্সেল, কালার সাদা। তো এইটাকে আমি এখন বটমে আরো নামাই দিই। তো এটা করতে পারি, অর্থাৎ প্রোডাক্ট যখন অ্যাড টু কার্ট হয়ে যাবে তখন এই ভিউ কার্ট চলে আসবে, অর্থাৎ আমি এখানে যাই, প্রোডাক্ট আমার অ্যাড টু কার্ট হচ্ছে। আচ্ছা এই যে হোভার স্টেট, এই হোভার স্টেটও আমরা দিতে পারি, এটা হোভার স্টেট অর্থাৎ ক্লিক করলে একটা ক্লাস লোড হয়। তো আমি এখানে ভিউ কার্ট এটা দিলাম, এছাড়াও আপনি মনে করেন যদি এখানে ছোট্ট করে আপনি দিতে চান সেটাও দিতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা তো আমি এভাবে দিলাম। নেক্সট আসি হচ্ছে উইশ লিস্ট, আমি উইশ লিস্টে ক্লিক করলাম, উইশ লিস্টে ক্লিক করলে উইশ লিস্টে অ্যাড হলো কি না সেই জন্য আমার একটা স্টেট আছে যে উইশ লিস্টে অ্যাড হয়ে গিয়েছে। এখন এইখানে যদি আমি ক্লিক করি উইশ লিস্টে চলে যাবো, তো এটা এই বাটনটা যে উইশ লিস্টে অ্যাড হয়েছে সেটার জন্য আমরা কিভাবে বুঝতে পারি, খেয়াল করেন এখানে উইশ লিস্ট ব্রাউজ নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসের আমরা আই ক্লাস এফ এ দিয়ে আমরা হচ্ছে এখানে কালারটা দিব, অর্থাৎ যে কালারটা একটু আগে দিলাম আমরা, অর্থাৎ এইটাতে এই শপিং কার্টটাতে আমরা যে কালারটা কালো কালার দিয়েছি সেখানে। তাহলে আমরা এখন এখানে যাই প্রোডাক্ট বাটনস, তারপরে এই ক্লাসটা, তারপরে আই ক্লাস এফ এ, তাহলে আমাদের উইশ লিস্ট যেটাতে অ্যাড হয়ে আছে সেটাও কিন্তু আমাদের এরকম কালো হয়ে থাকবে, খেয়াল করেন। আমি যদি এখানে যাই সেক্ষেত্রে আমার একটা লোডিং স্টেট আমাকে দিচ্ছে অলরেডি। আচ্ছা এটা রিলোড হয়ে গেল, আমাদের সিএসএস আবার নতুন করে করতে হবে, প্রোডাক্ট উইশ লিস্টটা অলরেডি আছে ওইটাতে, এই জন্য আমাদের ওইটা আসলো। তো যদি কোনো প্রোডাক্ট অলরেডি উইশ লিস্টে থাকে সেটা হচ্ছে ওইখানে কালারটা ওইখানে চেঞ্জ করার অপশন দিতে হবে, অর্থাৎ সেই প্রোডাক্টটার উইশ লিস্টটা অলরেডি আছে। আমরা একটু মেটা রিফ্রেশ দেই, আমাদের কিছু সিএসএস লস হয়েছে ইতিমধ্যেই। ওকে আমরা এই সিএসএসগুলো আবার করতে হবে। আচ্ছা এখন আসি এটাতে, তো এইটাতে আমরা এখন যদি ইন্সপেক্ট করি সেক্ষেত্রে আমরা এটাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রোডাক্ট উইশ লিস্টে অ্যাড হয়ে আছে, তো এবং সেই লিঙ্কটা এখানে শো করছে, অর্থাৎ এটাকে আমাকে অলরেডি কালো রং থাকবে, তো সেক্ষেত্রে আমরা উইশ লিস্ট ব্রাউজে কালারটা দিব, ওই কালারটা দিয়ে আমরা এখানে কালো হয়ে যাবে। আর এইটার ক্ষেত্রে আমাদের কিছুই করার প্রয়োজন নেই, অর্থাৎ আমরা যদি এখানে যাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে এই স্টেটটা আসছে, অর্থাৎ এখানে আমাদের কম্পেয়ারিং এর অপশন আসছে, এবং ক্লোজ করলে যেটা হচ্ছে এখানে কিছু থাকছে না। সো আমরা ফন্টাসাম দিয়ে এটাকে ঠিক করে দিব, অর্থাৎ এটার জন্য আমাদের আলাদা একটা কম্পেয়ার নামে একটা ক্লাস আছে, আমরা এই কম্পেয়ারটাকে দিয়েই আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা আমরা এখানে যাই, কম্পেয়ারের একটা নতুন ক্লাস থাকবে, অর্থাৎ খেয়াল করেন কম্পেয়ার অ্যাডেড, অর্থাৎ কম্পেয়ার অ্যাডেডকে আমরা সিএসএসটা দিব। তো তাহলে মোটামুটি আমাদের এটা হয়ে যাবে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হোভারে যাতে এই জিনিসটা ঠিক হয়, তো এখন আমি এটা সিএসএস লিখবো, আমি আপনাদের দুইটা ফাইলের কোড দিব, সেটা হচ্ছে সিএসএস এর যে কোডটা সেটা, আর আপনাদের কোড দিব হচ্ছে এটা প্রয়োজন নাই, উ কমার্সের যে ফিল্টার অংশটুকু সেই ফিল্টার অংশটুকুর কোড আপনাদের দিব, এরপরে আমি আপনাদের দিব হচ্ছে এটা প্রয়োজন নাই, আর কন্টেন্ট প্রোডাক্টের কোডটা আমি আপনাদের দিব। আচ্ছা এখানে একটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে যদি ভেরিয়েবল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে এই অ্যাড টু কার্ট বাটন কিন্তু কাজ করবে না, কারণ ভেরিয়েবল প্রোডাক্টে আমাদের আগে ভেরিয়েবল ভেরিয়েশন সেট করতে হয়। সো আমাদের এখানে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্টে এই লিঙ্কটা অ্যাড টু কার্ট হবে না,
এটা ডিরেক্ট হয়ে যাবে। তো প্রোডাক্ট ভেরিয়েবল হয়েছে কিনা সেটা ডিটারমাইন করতে হবে, করে তারপর লিঙ্কটা ভেরিয়েবলে চেঞ্জ করতে হবে। তো সেই জন্য আমি আপনাদের এই টোটাল কোডটা এখন সিএসএস এবং এই অংশটুকু ঠিক করে আপনাদের কোড স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি। তাহলে এই অংশটুকু প্র্যাকটিস করে ফেলেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।